আবারও ছন্দে শুভমান গিল, রিঙ্কুর অধ্যায় ভুলে জয়ের সরণিতে ফিরল হার্দিকের গুজরাট। আগের ম্যাচে ঘরের মাঠে রিঙ্কু সিংহের অতিমানবিক ইনিংসের জোরে 200 তুলেও হারতে হয়েছিল, সেই অধ্যায় ভুলে আবার জয়ের রাস্তায় ফিরল গুজরাট টাইটান্স। বৃহস্পতিবার মোহালিতে হার্দিক পান্ডিয়ার দল জিতল 6 উইকেটে, শুভমান গিলের অর্ধশত রানই জিতিয়ে দিল গুজরাটকে, পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে এলো তারা। আপাতত নিরীহ একটা ম্যাচেও শেষ দিকে বিরাট নাটক দেখা গেল। শেষ ওভারে জিতে গুজরাটের দরকার ছিল 7 রান। স্যাম কারেনের প্রথম বলে 1 রান নেন মিলার, দ্বিতীয় বলে জমে যাওয়া শুভমানের অফ স্টাম্প উড়িয়ে দেন কারেন, পরের 2টি বলে 2টি রান হয়, শেষ পর্যন্ত 2 বলে 4 রান দরকার ছিল। কিন্তু মাথা ঠান্ডা রেখে গুজরাটকে আরও একটি ম্যাচে জেতালেন রাহুল তেওয়াটিয়া। তবে গুজরাটের জয়ের আসল কাণ্ডারি শুভমানই, তিনি রান পেলে গুজরাট হেরেছে এমন ঘটনা খুব কমই দেখা গেছে। এদিনও ঋদ্ধিমান সাহাকে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন তিনি, পাওয়ার প্লেতে যতটা সম্ভব বেশি রান তুলে নেওয়ার লক্ষ্য ছিল গুজরাটের, সেই লক্ষ্যে সফল হয় তারা। ঋদ্ধিমানকে হারালেও প্রথম 6 ওভারে 56 রান উঠে যায়। মনে করা হয়েছিল এই ম্যাচে গুজরাটের জেতা সময়ের অপেক্ষা, তা অবশ্য হয়নি। মোহালির পিচে বল ধীরে এসেছে, ফলে চাইলেও ব্যাটাররা আগ্রাসী ক্রিকেট খেলতে পারেনি। সুমান 67 করেছেন বটে, কিন্তু তারও লেগেছে 49 বল। মার্কুটের সাই সুদর্শনও 19 রান করতে 20 বল নেন। কিন্তু এই গুজরাট দলে এতই ব্যাটার যে শেষের দিকে রান তাড়া করতে অসুবিধা হয় না, সেটাই দেখা গেল আরও একবার। বল হাতে শুরুটা দুর্দান্ত করেছিল গুজরাট, দ্বিতীয় বলেই পাঞ্জাবের উপর আঘাত হানেন মোহাম্মদ সামি, তুলে নেন প্রভুসিমরন সিংহকে। আগের ম্যাচে 99 করা শেখর ধাওয়ান এদিনও শুরুটা করেছিলেন ধীরগতিতে, কিন্তু তিনিও 8 রানের বেশি করতে পারেনি। জশুয়া লিটিলের বলে শট ঠিকঠাক হয়নি, লঙ্গানে ক্যাচ নেন আলজারি জোসেফ। পাঞ্জাবের ধস সামলান ম্যাথু শট ও ভানুকা রাজাপাকসে, শট আগাগোড়া আক্রমণাত্মক খেলেছেন। তার 24 বলে 36 রানের ইনিংসে রয়েছে 6টি 4 ও 1টি 6, তুলনায় ভানুকা একটু ধীরগতিতে খেলেছেন। শট এবং পরের দিকে শাহরুখ খান 9 বলে 22 রান বাদে কোনো ব্যাটারি গুজরাটের বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলতে পারেনি, যে কারণে মাঝখানে ধস সামাল দেওয়া গেলেও রানের গতি খুব একটা ভালো ছিল না, ফলে 150 থেকে সামান্য বেশি রানেই থেমে যায় তারা।